সালমান শাহ ইস্যু নিয়ে বিভিন্ন সময় অনেকেই মুখ খুললেও মুখ খোলেননি সালমান শাহের স্ত্রী সামিরা হক। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে কথা বললেও টিভি ক্যামেরার সামনে আপাতত আসতে চান না সামিরা, কারণ পিবিআই এর তদন্ত রিপোর্ট আসার পরে টিভি ক্যামেরায় কথা বলবেন তিনি। তবে মুঠোফোনে সালমান শাহের মৃত্যু এবং নায়ক সালমান শাহকে নিয়ে কথা বললেন সামিরা। বিস্তারিত কামরুল রিফাতের প্রতিবেদনে। কেন মিডিয়ার সামনে আসেন না, কেনই বা কোনো কথা বলছেন না, এমন প্রশ্নে সামিরা জানান, আমি কেন মিডিয়াতে আসিনি, আমি কখনো ইমনকিনে একটা কোনো নেগেটিভ স্টেটমেন্ট দিতে চাই না। Not because of Salman Shah fan দেখে আমি ভয় পাই বা কিছু, নো, because আমি আমার হাজবেন্ড যে নাই তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, যেটা ওকে ছোট করবে। মানুষ যাকে ছেলে হবে না, এটা পুলিশের ব্যাপার, যে ইনভেস্টিগেশনের ডিপার্টমেন্টের ব্যাপার আছে, এখানে লিগাল কিছু টার্মস আছে, সেখানে আমি একটা জাস্ট পয়েন্ট করে একটা কথা বলবো আর মানুষ ঝাঁপিয়ে উঠবে। আমি ভালো বললেও মানুষ আমাকে খারাপ বলছে, আমি খারাপ বললেও মানুষ আমাকে খারাপ বলছে, মানুষ তো আমাকে সুযোগই দিচ্ছে না কথা বলার। সালমান শাহ চারবার আত্মহননের চেষ্টা চালায় এমনটি দাবি সামিরার, তবে সবকিছু ছাপিয়ে তিনিও সুষ্ঠু তদন্ত চান। তোমার চার বছরে ও খুব খুশি ছিল, আমার সাথে ভালো ছিল, কোনোদিনও আমার বিয়ের আগে চারবার নিয়েছে এবং যেদিন সে করেছে সেদিন আমি বুঝতে পারতাম, তাহলে আমি তো দৃশ্যটা ফার্স্ট অফ অল হতে দিতাম না, সেকেন্ডে আমি হওয়ার পরে বাসায় থাকতাম না, যদি আমার ভয়টা তুমি যে জানিস। আমি কিন্তু চাই যে সুস্থ তদন্ত হোক, তো আমি চাই যে FBI পারলে আসুক, যেটা যেরকম যে দিক থেকে সম্ভব। সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, সালমান শাহ ইজ সালমান শাহ, ও হি ওয়াজ লার্জার দ্যান লাইফ, ওর সাথে কোনো তুলনাই নেই কোনো অ্যাক্টরের, কোনো হবেও না বাংলাদেশে আর কোনো দিব। ইমনের অ্যাক্টিং স্কিল কিন্তু সাংঘাতিক অন্যরকমের ছিল, এটাকে তো মানে ইন্ডিয়ান অ্যাক্টরের মধ্যে খুব কম দেখা যাবে। কেন সালমান শাহ আত্মহত্যা করবে এমন প্রশ্ন তিনি জানান, এটা যদি তাদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছিল তখন, কারণ সে ইলেকশন করতে যাচ্ছিল এবং ইমনিটা কোনো ভাবে যাচ্ছিল না, এটা মা ছেলে একটা দ্বন্দ্ব ছিল, এক সেটা সে কষ্ট পেত খুব, সেকেন্ড ছিল তার ওই যে ডিরেক্টর অ্যাসোসিয়েশন প্রডিউসার অ্যাসোসিয়েশনে তার একটু দেরিতে যাওয়াতে, একটু ঝগড়া করাতে, তার একটু রাগ হয়ে যাওয়াতে কিছু জবাব দিল, সেখানে সে দুবারই বয়কট হলো দুই জায়গায়। আপনি যান 1996 এর পরে যান, গো ব্যাক টু 1996, তারপর সাবনুরকে নিয়ে একটা বড় ইস্যু ছিল তখন, সাবনুরকে নিয়ে খুবই লেখালেখি উঠছিল তখন ওকে নিয়ে, আমিও বিশ্বাস করেছি তখন, আমারও অনেক কিছু বিশ্বাস করার মতো কারণ ছিল। সালমান ও তার ভক্তদের নিয়ে সামিরা জানান তার মতামত, ও যদি বুঝত যে কত ভক্ত তারা তো চিন্তা করতো দুইবার, ওর জন্য সব ক্রেজ ছিল, সবকিছু ছিল, কিন্তু ও কিন্তু বুঝতে পারতো না, তখন তো এত কিছু মিডিয়া ছিল না, এত ফেসবুক ছিল না বা এত কিছু ছিল না যে ওর কাছে পর্যন্ত বোঝাতে পারতো না ফ্যানরা এত সহজে, বুঝছেন তো, ও বুঝতে পারেনি। ও মারা যাওয়ার পরে যখন জিনিসটা হলো, যদি নিমন চলে গেল 6 তারিখে, তখন মানুষ যেভাবে কান্না করে উঠলো সেটা আমি দেখলাম, নিমন তো দেখলো না। সম্প্রতি আলোচনায় উঠে আসা রুবি সুলতানার বক্তব্যকে কেন্দ্র করে সামিরা জানান, রুবি সুলতানা এবং ভিকি দুজনকে বাংলাদেশের মাটিতে আসতে হবে এবং এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে সামিরা সে পর্দাটা দিয়েছে, কারণ সামিরার দাবি সামিরা কিছুই দেন নাই, এবং এটা আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যা, এটা আমি চ্যালেঞ্জ করলাম পুরো বাংলাদেশকে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।